आमी जेहेतु जन्मेर पर थेके हिजबुत तौहीद तो आमार जखन थेके बुझ होयेछे तखन थेके आमी आल्लाहर रहमते हिजबुत तौहीदेर काज करछि। किन्तु बर्तमाने जे इस्लामटा प्रचलित आछे जेमन हुजुररा बले जे क्लास 5 पर्यन्तই मेरा पढ़ाशोना करते पारबे एरপরে করা উচিত না বা ভালো না, মেয়েদেরকে ঘরবন্দি করে রাখা উচিত, পর্দার আড়ালে থাকা উচিত, কোনো একটা ওয়াজ মাহফিল ইফতার মাহফিল কোথাও মেয়েরা যাইতে পারবে না, মানে সব জায়গায় শুধু ছেলেরাই। কেন আল্লাহ কি শুধু ইসলাম কি শুধু ছেলেদের জন্য পাঠাইছে? আল্লাহ তো নারী পুরুষ সমানভাবে পাঠাইছে যে তুমি জান্নাতে গেলে তুমিও জান্নাতে যাবা, তাই না? এরকম তো না যে শুধু ছেলেরাই জান্নাতে যাবে, মেয়েদের কোনো কাজই নাই ইসলামে, এরকম তো কোনো বিষয় দেওয়া হয় নাই। হুজুরা বলে শুনি যে মেয়েরা কোথাও যেতে পারবে না, এমনকি এরকমও হয়েছে যে মেয়েরা মানে মসজিদের সামনে দিয়ে গেলে এটা হারাম। যেমন আমার বন্ধুবান্ধব আছে অনেক, তারা দেখি মানে হুজুরদের কথা শুনে হুজুররা এটা করতে বলছে, হুজুররা ওইটা করতে বলছে, এইভাবে করতে হবে, এভাবে করলে ডবল সব, এভাবে করলে কিছু হবে না, এভাবে করলে রোজা ভাঙা যাবে, মানে তারা এগুলোর মধ্যেই আবদ্ধ আছে, এর বাইরে যেতে পারতেছে না। আবার এগুলো সত্যি কি না এটাও তারা যাচাই করতে যেতেছে না, কারণ তারা ভাইবা বসে আছে যে হ্যাঁ হুজুর যেহেতু বলছে তার মানে এটাই সত্যি, এর বাইরে আমরা যাইতে পারবো না। আর এখন আরও কিছু আছে যে টিকটক ফেসবুক মেসেঞ্জার এইগুলাতেই তাদের সারাদিন পার হয়ে যায়। আল্লাহর যে তাদেরকে কেন সৃষ্টি করছে, তাদের লক্ষ্য কি, ফিউচারে তারা কি করতে চায়, মানুষের জন্য যে তাদের কিছু করার আছে এটাই তারা হারায় ফেলছে, তারা মানে উদ্দেশ্যটাই তাদের মাথায় নাই। এখন তারা শুধু জানে বাসায় বৈশা বৈশা আল্লাহর জিকির করব, নামাজ পড়ব, রোজা রাখবো, একটা সময় যায় মারা যাব, জান্নাতে চলে যাব, কিন্তু আল্লাহ যে তাদেরকে খলিফা হিসেবে সৃষ্টি করছেন এটা তারা ভুলেই গেছে। তাদের মানে মাথায় নাই যে আমাদের সমাজের জন্য এই মানব জাতির জন্য অনেক কিছু করতে হবে। আমার বাবা মা যদি হিজবুত তৌহিদে না আসতেন, আমাকে যদি এখানে না বুঝাইতেন এটা, তাহলে হয়তো আমি ক্লাস 5 পর্যন্ত পড়া বাসায় এখন আমি বসে বসে তাসবিহ গুনতেছি এখানে না এসা। বর্তমানে আমি বলবো যে আমি আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় অনেক কাজ করতে পারছি, প্লাস আমি ফিউচারেও করব অনেক। আমার এটা আল্লাহ যাতে আমার কথাটা কবুল করে, আমি যাতে ফিউচারে অনেক হিজবুত তৌহিদের আরও কাজ করতে পারি। মাননীয় ইমাম যা বলেন মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ, আমিও যাতে আমার মানে জীবনকে মানবতার কল্যাণে উৎসর্গ করতে পারি। আলহামদুলিল্লাহ আমি মাননীয় ইমামের বক্তব্য শুনে উৎসাহিত হয়েছি, যে আমি জানতে পারছি আমি আমার জীবনের লক্ষ্য খুঁজে পাইছি যে না আমার জীবন এতটুকুর মধ্যে আবদ্ধ করে রাখলে হবে না, আমার অনেক কাজ আছে। আল্লাহ আমাকে শুধু শুধু সৃষ্টি করার নাই, আল্লাহ আমাকে অনেক বড় একটা দায়িত্ব দিয়ে পাঠাইছেন, এই দায়িত্বটা যাতে আমি যথাযথভাবে পালন করতে পারি এজন্যই আমি আল্লাহর কাছে সাহায্য চাই।